আমরা আমাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম নগরের ষোলশহর রেল স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। কোটা আন্দোলন নিয়ে আমরা 18-তে সফলতা পেয়েছি, রাজপথে সংগ্রাম ছাড়া কোনো সফলতা আসে না। এটা আমরা 52-তে সফলতা পেয়েছি, 69-তে সফলতা পেয়েছি, 18-তে সফলতা এসেছে, 24-ও ইনশাল্লাহ আসবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মেনে নেওয়া হচ্ছে না, আমরা মাঠে থাকবো, রাজপথে থাকবো, সংগ্রাম করে যাব। এ সময় শিক্ষার্থীরা 71-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, এক দফা এক দাবি ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ নিয়ে চতুর্থ দিনের মতো কোটা বাতিলের দাবিতে রাজপথে আছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কোটা পদ্ধতির সংস্কার না হলে রাজপথ ছাড়বেন না তারা। এটা আমাদের সারা বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকার, আর আমরা কেন কোটা প্রথা বাতিল চাই এই কুয়েশনটা এখন হাস্যকর কুয়েশন ছাড়া আর কিছু না। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ, ছাত্র সমাজ জেগে উঠেছে এটার বিরুদ্ধে। আর আমরা মূলত কোটা কাদের জন্য, যারা বিশেষ সুবিধা বঞ্চিত তাদের জন্য আমরা কোটা ব্যবহার করি। যেমন এরা এই পাহাড়িরা হতে পারে, প্রতিবন্ধী হতে পারে, বিশেষ সুবিধা বঞ্চিত যারা তাদেরকে আমরা কোটা প্রদান করতে পারি। তাছাড়া আর কারো কোটা প্রদানের সুযোগ সুবিধা নেওয়ার রাইট নেই। 7 জুলাই বেলা 3টার দিকে নগরীর ষোলশহর রেল স্টেশনে অবস্থান কর্মসূচি শেষে পুলিশের বাধা অতিক্রম করে 2 নম্বর গেটে এসে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। এ সময় 4 রাস্তার মোড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।